हेलो बंधुरा, आज के आबारों आज रही अपन सामने आएक नतून इंटरेस्टिंग भिडियो नहीं। तो हमारे आज पोको पोको के पोको C3 ए स्मार्टफोन स्मार्टफोन एक छोटो आनबक्सिंग एक छोटो रिव्यू हमारे चैने अपलोड हो गए। आपनारा जी एखो वो भिडियो ना देखे थकें डिस्क्रिप्शन बक्सर लिंक दिया है, अपना चाहे वो भिडियो देखे नीते पर। तो अपना प्रत्येक जानें पोको C3 ए स्मार्टफोन क्योंकि प्रथम के MIUI 12 रान करते Android 10 साथ आस। तो MIUI 11 जे समस्त फीचारगलो आपनारा पाननी से समस्त नतून नतून फीचार किन्तु MIUI 12 एखाने देवा हयेछे। तो आजकेर भिडियोते MIUI 12 जे टप 10 फीचार्सगुली आपनारा पाबेन से निये आजके भिडियोते आलोचना करब। ताई भिडियोटि शुरू थेके शेष पर्यन्त अवश्य देखबेन आर भिडियोटि भालो लेगे थाके अवश्य एकटि लाइक करे देबेन एबं चैनलटि सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटि अवश्य प्रेस करे देबेन। तो चलुन आजकेर भिडियो शुरू करि। तो सर्वप्रथम जो फीचार्सटी आपनादेर जानाबो सेटी हलो ए फोनटीर जदि आपनी सेटिंग अपशने जान सेक्षेत्रे एखाने ट्रांजेक्शन एफेक्ट आपनारा पेये जाबेन एबं एखाने आपनी मनेर मतो ट्रांजेक्शन एफेक्ट पेये जाबेन एबं आपनी चाइले जेकोनो एकटा एखाने चूज करते पारेन। तो जाइहोक एरपरे जो अपशन आछे सेटी हलो ए सेटिंगे जाबेन एबं एखाने मोरे जदि जान सेक्षेत्रे आपनी एखाने नाना रकम अपशन पेये जाबेन जेमन एखाने एप ड्रयार पेये जाबेन एबं आइकन साइज पेये जाबेन। सेक्षेत्रे आपनी एखाने आपनी आपनार मनेर मतो आइकनगुलो बड़ो छोटो इत्यादि करते पारबेन। तो एर परबर्ती जो फीचार्सटी आपनादेर जानाबो सेटी हलो तो এর যে নোটিফিকেশন পেনাল্টি আছে সেটি কিন্তু আগের মতো পুরনোই রয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এটি কিন্তু পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে আপনি সেটিংয়ে যাবেন এবং সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি ডিসপ্লেতে চলে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পর এখানে আপনি কন্ট্রোল সেন্টার অ্যান্ড নোটিফিকেশন সেট এই অপশনটি চলে যাবেন এবং এখানে যাওয়ার পর ইউজ নিউ কন্ট্রোল সেন্টার এই অপশনটি এনাবেল করবেন এবং এনাবেল করার পর আপনি এখানে দেখতে পাবেন যে নতুন কিন্তু এখানে নোটিফিকেশন বার এখানে অন হয়ে গেছে। তো এটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, একটু অ্যাপেল অ্যাপেল ফিল আপনাকে এখানে প্রোভাইড করবে। তো আপনি যদি এখানে এই ফোনটির বার দিকে নিচ দিকে সোয়াইপ করেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নোটিফিকেশন পেনাল্টি এখানে চলে আসবে। কিন্তু আপনি যদি এই ফোনটির বার দিকে নিচের দিকে সোয়াইপ করেন সেক্ষেত্রে আপনার ফোনে যে সমস্ত নোটিফিকেশানগুলি আসবে সেখানে কিন্তু এগুলি শো হবে। তো যাই হোক, এই ফিচার্সটি আমার খুবই ভালো লেগেছে। তো পরবর্তী যে ফিচার্সটি আমরা জানাবো সেটির জন্য আপনাকে প্রথমে ক্যামেরা ওপেন করতে হবে এবং ক্যামেরা ওপেন করার পর এখানে মোর যে অপশানগুলো আছে যেমন শর্ট ভিডিও, পোর্ট্রেট, প্রো, টাইম ল্যাপস, এই সমস্ত অপশনগুলোকে আপনি আপনার মনের মতো কাস্টমাইজ করতে পারবেন। তো সেই জন্য আপনাকে এখানে কী করতে হবে, আপনাকে এখানে 3 ডটে যেতে হবে এবং তারপর এখানে সেটিংয়ে আপনি চলে যাবেন এবং সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আপনি কাস্টমাইজ যে অপশন আছে সেটি ক্লিক করবেন। তো কাস্টমাইজ অপশন ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটি হলো ক্যামেরা মোডস এবং এখানে ক্লিক করার পর আপনি এখানে মোর প্যানেল বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটিকে আপনি ক্লিক করে দেবেন এবং এরপর যখনই আপনি এখানে ক্যামেরা অপশন অন করবেন সেক্ষেত্রে আপনি যদি উপর দিকে সোয়াইপ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন সমস্ত অপশনগুলো কিন্তু এখানে চলে এসেছে যেমন প্রো, শর্ট ভিডিও, পোর্ট্রেট। তো এই ফিচার্সটিও কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো পরবর্তী যে ফিচার্সটির কথা হলো তার জন্য শুধুমাত্র আপনাকে এই ফোনটির সেটিং অপশনে যেতে হবে এবং সেটিং অপশনে যাওয়ার পর এখানে অ্যাবাউট ফোন সেকশনে যেতে হবে এবং অ্যাবাউট ফোন সেকশনে যাওয়ার পর এখানে যখন আপনি স্টোরেজ অপশনে যাবেন সেক্ষেত্রে আপনাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কোন অ্যাপসটি কত জায়গা নিয়েছে আপনার ফোনে। তো এই ফিচার্সটিও কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো পরবর্তী যে ফিচার্সটি আপনাদের জানাবো তার জন্য আপনাদের প্রথমে সেটিংয়ে যেতে হবে এবং সেটিংয়ে যাওয়ার পর আপনাদের এখানে ডিসপ্লে অপশনে চলে যেতে হবে এবং এখানে ডার্ক মোডের যে অপশন আছে সেখানে ক্লিক করে এই ডার্ক মোডটি আপনাকে অন করতে হবে এবং অন করার পর আপনি দেখতে পাবেন যে এখানে ইন্ডিভিজুয়াল অ্যাপস নামে একটি অপশন আছে এবং এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপে এই ডার্ক মোড কিন্তু অন করতে পারেন এবং কোনো পার্টিকুলার অ্যাপ যদি এখানে ডার্ক মোড অপশন না থাকে সেক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনি ওই অ্যাপটিকেও ডার্ক মোড অন করতে পারবেন। তো পরবর্তী যে ফিচার্সটি সম্বন্ধে আপনি জানাবো তার জন্য কিন্তু এখানে প্রথমে সেটিং অপশনে যেতে হবে এবং সেটিং অপশনে যাওয়ার পর এখানে যে ল স্ক্রিন অপশন আছে সেটিকে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পর এখানে ল স্ক্রিন ক্লক ফরম্যাট বলে একটি অপশন আছে সেটিকে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে। তো এখানে কিন্তু এই প্রথম থেকে এই 3টে ক্লক স্টাইল কিন্তু অ্যাভেলেবেল ছিল কিন্তু MIUI 12 কিন্তু আরেকটি ক্লক স্টাইল এখানে যোগ হয়েছে এবং আপনারা চাইলে কিন্তু এই ক্লক স্টাইলটি কিন্তু আপনারা এনাবেল করতে পারেন। তো দেখুন আমার কিন্তু এখানে এই ক্লক স্টাইলটা কিন্তু এনাবেল হয়ে গেছে। তো পরবর্তী যে ফিচার্সটি আপনাদের জানাবো সেটির জন্য আপনাকে প্রথমে ক্যামেরা অপশন ওপেন করে নিতে হবে এবং ক্যামেরা অপশন ওপেন করার পর আপনাকে ক্যামেরা সেটিং অপশনে চলে যেতে হবে। তো ক্যামেরা সেটিং অপশনে চলে যাওয়ার পর আপনাকে এখানে কাস্টমাইজ যে অপশন আছে সেটিকে ক্লিক করতে হবে এবং সেটি এবং তারপর এখানে কালার্স বলে যে অপশন আছে সেটিকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনার পছন্দ মতো কালার্সগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার ক্যামেরার ক্ষেত্রে অন করতে পারেন। এছাড়াও ব্যাক করে আপনি যখন এখানে সাউন্ড অপশন যাবেন সেক্ষেত্রে আপনি অনেক রকম এখানে ক্লিকিং সাউন্ড পেয়ে যাবেন এবং যেটি আপনার পছন্দ হয় আপনি সেখানে এটি অন করতে পারবেন। তো পরবর্তী যে ফিচার্সটি আমরা জানাবো সেটির জন্য আপনাকে প্রথমে গ্যালারিতে চলে যেতে হবে এবং গ্যালারিতে চলে যাওয়ার পর আপনাকে 3 ডট অপশনে চলে যেতে হবে। আপনি সেটিং অপশনে গিয়ে এখানে ট্র্যাশ পিন বলে একটা অপশন পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করে আপনি আপনার ডিলিট হওয়া ফটো এবং ভিডিও এগুলো খুঁজে পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে এগুলো রিস্টোরও করতে পারেন। এই ফটোটি কিন্তু আমার এখানে রিস্টোর হয়ে গেছে।
তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ফটো ডিলিট হওয়ার 30 দিনের মধ্যে কিন্তু আপনি এগুলিকে আবার ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু 30 দিন যখনই পেরিয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে কোনো রকম ফিরিয়ে আনতে আর পারবেন না। তো পরবর্তী যে ফিচার্সটি আমাদের জানাবো সেটি হলো, আপনারা কিন্তু প্রতিটা ফোনেই এই ব্যাটারি সেভার অপশন পেয়ে থাকেন, কিন্তু MIUI 12 আপডেট দেওয়ার পর এখানে আল্ট্রা ব্যাটারি সেভার বলে একটি অপশন কিন্তু যোগ হয়েছে, এবং আপনি যদি এটা অন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ আশা করা যায় আপনি পেয়ে যাবেন। এবং আল্ট্রা ব্যাটারি সেভার অন করে আপনি প্রায় সমস্ত কাজ করতে পারবেন, যেমন ইউটিউব দেখতে পারবেন, কল করতে পারবেন। তো আল্ট্রা ব্যাটারি সেভার এই ফিচার্সটি কিন্তু আমার কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এই সমস্ত ফিচারগুলি ছাড়াও আপনারা কিন্তু আরও বেশ অনেকগুলো ফিচার্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আশা করি আমরা সেগুলি খুব কম বেশি অনেকেই ভালোভাবে জানেন। তো যে সমস্ত ফিচারগুলি আমার কাছে খুবই ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে সেগুলি কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।